প্রশাসন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে 19 মে আজ পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন বাতিল করা হলো। কারণ হিসেবে জানানো হয়েছে করোনা পরিস্থিতি। এতে ফের অনিশ্চয়তা তৈরি হলো কেশিয়ারি পঞ্চায়েত সমিতি গঠনে। তৃণমূল সূত্রে খবর, দীর্ঘদিন পর সমিতি গঠনের দিন ঠিক হয়েও হলো না। যদিও তৃণমূলের পক্ষ থেকেই প্রশাসনকে করোনা পরিস্থিতিতে লকডাউন ও তাদের কয়েকজন সদস্যের করোনা উপসর্গ দেখা যাওয়ায় সমিতি গঠনের স্থগিতের আবেদন জানিয়েছিল। সোমবারের তারিখে তা বাতিলের বিজ্ঞপ্তি দেয় খড়গপুর মহকুমা শাসক দপ্তর। আপনারা সবাই জানেন যে আজকে 19 মে কেশিয়ারি পঞ্চায়েত সমিতি গঠন হওয়ার কথা, কিন্তু কেশিয়ারি তথা সারা বাংলায় অতিমারির যে ভয়াবহ অবস্থা, অতিমারির জন্য কেন্দ্রীয় সরকারের নীতির যে অবমূল্যায়ন, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের নীতি নয় যে দুর্নীতি, সেই দুর্নীতির প্রেক্ষাপটে আজকে সারা বাংলা অতিমারির কবলে পড়েছে, কেশিয়ারিও তার কবলে পড়েছে। ইতিমধ্যেই কেশিয়ারিতে বেশ কয়েকজন মানুষ মারা গেছেন এবং অসংখ্য মানুষ কোভিড আক্রান্ত হয়ে হয় হোম আইসোলেশনে আছেন অথবা হসপিটালে ভর্তি আছেন। গতকাল আমাদের কেশিয়ারি ব্লকেরই একজন শিক্ষক মাস্টার মশাই, যিনি মেদিনীপুরে কাজ করতেন, কেশিয়ারির ছেলে, বয়স অল্প, হঠাৎ তিনি কোভিড আক্রান্ত হয়ে কয়েক ঘন্টার চিকিৎসারও সুযোগ না দিয়ে তিনি মৃত্যুবরণ করেন। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যনেত্রী কল্পনা সিট এবং আমাদের কয়েকজন পঞ্চায়েত সমিতির সদস্য এবং সদস্যা যথেষ্ট অসুস্থ রয়েছেন। কল্পনা সিট রাজ্যনেত্রী, তিনি মেদিনীপুর নির্ণয় হসপিটালে ভর্তি আছেন কোভিড আক্রান্ত হয়ে, আমাদের মেম্বাররা অসুস্থ হয়ে আছেন। তাই আমরা দলগতভাবে প্রশাসনের কাছে আবেদন করেছিলাম দলের অনুমতি নিয়ে, যে কেশিয়ারির করোনায় এই যে ভয়াবহ পরিস্থিতি, এই বোর্ড গঠন করতে হলে মানুষের যদি জমায়েত হয়, এই বোর্ড গঠন করতে হলে অনেককে এক জায়গায় জড়ো হতে হবে, তাতে আরও সংক্রমণ বৃদ্ধি পাবে। তৃণমূল কংগ্রেস মনে করে যে বোর্ড গঠন হলে যেমন উন্নয়ন হবে, মানুষের দুয়ারে তার পরিষেবা পৌঁছে যাবে, কিন্তু মানুষকে যদি সুস্থ না রাখতে পারি, মানুষকে যদি বাঁচিয়ে না রাখতে পারি, তাহলে এই পরিষেবা গ্রহণের মানুষ থাকবেন না। এই পরিষেবা কাকেই বা প্রদান করব, মানুষের জীবন যদি অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। আমরা খুশি যে আমাদের কয়েকজন পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা সমেত আমরা রাজনৈতিক দল হিসেবে প্রশাসনের কাছে আবেদন রেখেছিলাম আজকের এই বোর্ড গঠনটি কয়েকদিন অতিমারির কারণে পিছিয়ে দেওয়ার জন্য। আমাদের এই আবেদনকে প্রশাসন এবং সরকার মান্যতা দিয়েছেন। কেশিয়ারির মানুষের জীবন এবং প্রাণ রক্ষার কে মাথায় রেখে তার তাগিদে তো তাই আমরা খুবই ব্যথিত চিত্তে হলেও আমরা এই বোর্ড গঠনকে এখন আপাতত পরিহার করছি। মানুষের জীবন রক্ষার জন্য আমাদের যা কাজ করার, কোভিড-19 বিরুদ্ধে যা লড়াই করার, এই লড়াই করার কাজ আমরা চালিয়ে যাচ্ছি। মানুষ সুস্থ থাকুন, মানুষ ভালো থাকুন, মানুষের দুয়ারে এই অতিমারির প্রকোপ আর যেন প্রভাব বিস্তার করতে না পারে, সবাইকে যেন আমরা সুচিকিৎসার মধ্য দিয়ে ফিরিয়ে এনে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে পারি, তার আমরা চেষ্টায় আছি এবং তাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ। কেশিয়ারি থেকে শান্তনু রায়, টাইমস বাংলা।